রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অব্যবস্থাপনা, রোগী ও স্বজনদের হয়রানি ও দালালমুক্ত রাখতে চিকিৎসকদের আন্দোলনের এক সপ্তাহের মধ্যে বদলে গেছে পুরো হাসপাতালের চিত্র। বন্ধ হয়েছে রোগী ভর্তিতে অতিরিক্ত টাকা প্রদান এবং পদে পদে বকশিশ বাণিজ্য। এতে রোগী ও রোগীর স্বজনরা সাময়িক খুশি হলেও তারা এই অবস্থা দেখতে চান সবসময়। রংপুর থেকে আজম পারভেজের রিপোর্ট, জানাচ্ছেন ফরিদুর রহমান। এটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ। রোগীর ভিড় থাকলেও উৎপাত নেই দালালদের। রোগী ভর্তিতে গুনতে হচ্ছে না অতিরিক্ত টাকা অথবা বকশিস। অব্যবস্থাপনার শীর্ষে থাকা এই হাসপাতালের চিত্র হঠাৎ বদলে যাওয়ায় এখানে স্বাস্থ্যসেবা নিতে আসা সবাই খুশি। এখন তবে পরিবেশ ফেরত হয়েছে ইনশাল্লাহ, 25 টাকা ভর্তির ফি। এখন বর্তমানে সেবাটা এখন সবচেয়ে ভালো পাইছি আমি, সেবা আছে আইসিইউতে, সেবাটা অনেক ভালো। চিকিৎসকদের এক সপ্তাহের আন্দোলনের মুখে হাসপাতালের চিত্রে পাল্টে গেছে। পুরো হাসপাতাল এখন ঝকঝকে, নেই কোনো ময়লা আবর্জনা, রোগী বহনে ট্রলি নিয়েও নেই টানাটানি। সেবিকা ও চিকিৎসকদের আচরণে স্বস্তি ফিরেছে সবার মাঝে। আগে ট্রলিওয়ালা টাকা চাইতো, ভর্তিতে বেশি টাকা লাগতো, এখন আর বেশি টাকা লাগে না। আগের তুলনায় এখন মোটামুটি পরিবেশ অনেক ভালো আছে। আগে ভর্তি হতে 200-300-500 টাকা নিত, এখন তো সেটা নেয় না, এখন 25 টাকায় ভর্তি হয়। এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে একটা নিয়মের মধ্যে আনা হচ্ছে হাসপাতালটিকে। আমরা একটা সিস্টেম ডেভেলপ করতে চেয়েছি। আমি দেখেছি যে ইমার্জেন্সিতে সমস্যা আছে, সেখানে আমরা একটা ব্যবস্থা নিয়েছি। পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা অভিযান চালিয়েছি উইক। আমরা সিদ্ধান্ত নিয়েছি মাসিক ভিত্তিতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাবো, এবং সর্বোপরি অতিরিক্ত মানুষের অযাচিত আনাগোনা যদি না থাকে তাহলে হাসপাতালের ভিতরকার পরিবেশ ভালো থাকবে, যেটা রোগীর সুস্থতা স্বার্থেও অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। সম্প্রতি এই হাসপাতালে এক চিকিৎসকের মাকে ভর্তি করাতে গিয়ে তিনি পদে পদে হয়রানির শিকার হন, যার ফলে চিকিৎসকরা এইসব অনিয়ম বন্ধে আন্দোলন নামেন তারাই। এই অবস্থায় 16 কর্মচারীকে বদলি করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এখন পুরো হাসপাতাল জুড়ে চলছে বদলি আতঙ্ক। ফরিদুর রহমান, ডিটিভি নিউজ।